আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি জামা ডিজাইন শেয়ার করব। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। এই জামাটি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য পারফেক্ট হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই জামাটি তৈরি করতে 15 গ্রাম প্রিন্ট কাপড় এবং 6 গ্রাম এক কালার কাপড় নিয়েছি, মানে প্রিন্ট কাপড় 2 ইঞ্চি কম 1 গজ এবং এক কালার কাপড় 13 ইঞ্চির মতো নিয়েছি। তো আপনারা এক কালার কাপড় 15 ইঞ্চি নেবেন। তো প্রথমে আমরা জামার পেছনের যে পার্টটা আছে হাফ বডির, সেটার মেজারমেন্ট নিয়ে নিব। তবে আমরা কাপড়কে আলাদা করব না। তো এখানে আমরা 15 ইঞ্চি কাপড়কে মাঝ বরাবর ভাঁজ দিয়ে 2টা পার্ট করে নিয়েছি। তো এখন আমরা পেছনের পার্টটা শুধু কাটিং করব। গলার চওড়া এবং কাঁধ মিলিয়ে হয় পুটলাইন, তো পুটলাইন আমরা 4.5 ইঞ্চি নিব। তো গলার চওড়া দিয়ে দিব 2 ইঞ্চি এবং গলার লম্বা দিয়ে দিব 3 ইঞ্চি। তো পুটলাইন যত হবে আর্ম হলো তত হবে। তো পুটলাইন আমরা 4.5 ইঞ্চি দিয়েছি, তো আর্ম হলো আমরা 4.5 ইঞ্চি দিব। 4.5 ইঞ্চির অর্ধেকে একটা মার্ক করে নিব। তো এখন আমরা বডির মাপ দিয়ে দিব। তো বডি হচ্ছে 26 ইঞ্চি, 26 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি, আর উপরে হাফ বডির লম্বাটা আমরা দিব সেলাই সহ 10 ইঞ্চি। তো কোমরের মাপটা হবে 24 ইঞ্চি, 24 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমরা মার্কিং করে নিব, আর এদিকে আর হোমলের জায়গাটা রাউন্ড শেপ দিয়ে দিব। তো এভাবে 2টা দাগ মিলিয়ে নিব এবং গলার রাউন্ডটা দিয়ে দিব, তারপরে সেই অনুযায়ী কাটিং করে নিব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো নিচের দিকে এভাবে হালকা একটু রাউন্ড দিয়ে কেটে নেবেন। তো এই যে প্রিন্টের কাপড়টা আছে সেটার যতটুকু বহর আছে ততটুকুই দিব আমরা। এই সম্পূর্ণ কাপড়টার যে দিক খোলা আছে সেটা উপরের দিকে রেখেছি, আর বন্ধ দিকটা নিচের দিকে রেখেছি। তো আমাদের জামার টোটাল লম্বাটা কত দিতে হবে, তো আমি টোটাল জামার লম্বা দিব 20 ইঞ্চি, আর হাফ বডিতে 9 ইঞ্চি দিব। তো 9 ইঞ্চি থেকে পরে 20 ইঞ্চিতে মার্ক করে নিব, মানে নিচের পাটে 20 ইঞ্চিতে মার্ক করে নিব। এবং তো 20 ইঞ্চিতে মার্কিং করার পর আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিব, কারণ সেটা আমাদের সেলাইয়ের জন্য লাগবে। তো আমরা এমনি যদি মার্কিং করে তাহলে 12.5 ইঞ্চিতে মার্কিং করে এভাবে সোজা মার্কিং করে তারপরে সেই অনুযায়ী কেটে নিতে হবে। তো কাটার পরে অতিরিক্ত যে অংশটা আছে সেই অংশ দিয়ে আমাদের এই যে কাপড়টা, তো এটাকে খুলে আমরা উপরের মানে সামনের পাটটা তৈরি করব। তো প্রিন্টের কাপড়ের সোজা সাইডে এটাকে সমানভাবে বসিয়ে নেব যাতে নিচের দিকটা সমান থাকে। তো এভাবে মার্কিং করে নিতে হবে। 2টা পাট কিন্তু সমান না, তো আপনারা দেখে নেবেন নিচের পাটটা মানে 2টা কাপড় যাতে সমান থাকে সেই দিকটা খেয়াল রাখবেন। আর এভাবে একটা মার্কিং মানে রাউন্ড শেপ করে একটা মার্কিং দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে আমরা বোঝার সুবিধার্থে, তারপরে আমরা কাটিং করে নিচ্ছি। তো আমরা যে মার্কিং করেছি তার 1/2 ইঞ্চি উপরে আরেকটা মার্কিং করে নিব, এই যে 2 দিকে, তারপরে পেছনের পাটটাকে আলাদা করে নিব। আর আমরা যে মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এটা আপনারা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে রাউন্ডটা দিয়ে দিন। তো আমরা সেই মার্কিং অনুযায়ী কেটে নিব। তো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা কাটবো, কারণ এখানে যেহেতু কাপড় কম। তো এখন আমরা সামনের যে পার্টটা আছে এটা কাটিং করব। তো পেছনে যে পার্টটা সেটার উপর আমরা প্রিন্টের কাপড়টাকে বসিয়ে, আর এই যে দেখেন এভাবে আমরা মার্কিং করে নিব, তাহলে আমাদের কাটিংয়ে অনেক সুবিধা হবে। তো এই যে আমরা মার্কিংটা করে নিলাম, তো আপনারা দেখতে পাবেন আমি কীভাবে মার্কিংটা করেছি, এই যে আমার কাপড়টা কিন্তু অপচয় হবে না। এই যে তারপরে আমরা প্রিন্টের কাপড়টা বসিয়ে এখানে একটা মার্কিং করে নিচ্ছি। তো প্রথম যেটা মার্কিং করেছি সেটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্ক, আর অতিরিক্ত আরও 1/2 ইঞ্চি রাখবো সেটা হচ্ছে আমাদের কাটিংয়ে থাকবে। তো আমরা অতিরিক্ত আরও 1/2 ইঞ্চি
বাইরের দিকে মার্কিং করে কেটে নিচ্ছি। তো এই যে, তো এখন এটাকে আমরা মাঝ বরাবর বাঁশ দিয়ে গলাটা কাটিং করে নিব। সামনের এবং পেছনের গলাটা সমান করে কাটিং করে নিব। আর এদিকে কাঁধের অংশে হালকা একটু ডাউন করে নিতে হবে। তো এই যে হচ্ছে আমাদের পেছনের পার্ট, আর এটা হচ্ছে এই যে আমাদের সামনের পার্ট, আর এটা হচ্ছে আমাদের প্রিন্টের ডিজাইনের পার্ট। তো এখানে আমরা একটা ডিজাইন করব। তো আপনারা চাইলে এটা ডিজাইন করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এটার উল্টো পাশে আমরা এভাবে একটু রাউন্ড করে করে মার্কিং করে নিব। তো এই যে এখানে চারটা সুতা নিয়েছি, তো চারটা সুতাকে আমরা একসাথে করে নিচ্ছি। তো এই যে একসাথে করে এটাকে ববিনের মধ্যে পেঁচিয়ে নিব। তো পেঁচানো হয়ে গেলে এটাকে আমরা ববিন কেসের মধ্যে দিয়ে দিব। তো নর্মালি আমরা একটা সুতা ব্যবহার করি সেলাইয়ের সময়, তো যখন হচ্ছে একসাথে চারটা নেবেন তখন আপনারা স্ক্রু দিয়ে একটু ইজি করে নেবেন, তাহলে আপনাদের সেলাই সুন্দর হবে। তো এভাবে উপরের দিকে একটা নর্মাল সুতা রেখেছি। এখন আমরা উল্টো দিকে এই যে লাইন তৈরি করে নিয়েছি সেই লাইন অনুযায়ী সেলাই করে নিব। তো এই যে একটা এমব্রয়ডারি ডিজাইনের মতো হয়ে গিয়েছে, মানে বড় করে একটা সেলাই হয়ে গিয়েছে। তো একইভাবে আমরা প্রত্যেকগুলো লাইন সেলাই করে নিব। তো এই যে আমরা সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। তো এখন দেখেন এখানে আমরা 1.5 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি প্রিন্টে। তো এটাকে মাঝ বরাবর বাঁশ দিয়ে একটা সেলাই দিয়ে দিব। তো সেলাই করা হয়ে গেলে এটা দিয়ে আমরা কুচ দিয়ে ফ্রিল তৈরি করব। তো এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে একটা ফ্রিল তৈরি করে নিব। তো আপনারা কাপড়টা একটু লম্বা করে নেবেন। তো ফ্রিলটা তৈরি হয়ে গেলে এটাকে আমরা প্রিন্টের যে কাপড়টা কেটেছিলাম সেটার উপরে বসিয়ে এভাবে সেলাই করে নিব। তো আমরা সোজা পাশে বসিয়ে নিয়েছি এবং সেটাকে সেলাই করেও নিচ্ছি। তারপর এটাকে হাতের সাহায্যে এভাবে খুলে, তারপরে এই যে এক কালার কাপড় রেখেছিলাম সেটার মার্ক অনুযায়ী বসিয়ে সেলাই করে নিব এর উপরে। তো আমরা কিন্তু যে মার্কিং করেছি সেই মার্কিংয়ের উপর কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবেও জামা তৈরি করে নিতে পারেন। তো আমি এর মধ্যে আরেকটা ডিজাইন করব। 2 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি, মানে দুদিকেই 2 ইঞ্চি আছে। তো এটাকে এভাবে কোনা করে বাঁশ করে নিব এবং আরেকটা বাঁশ দিয়ে দিব এবং এর মধ্যে আরেকটা বাঁশ দিব। দিয়ে আমরা যে সেলাই করেছি তার উপর বসিয়ে একটা সেলাই দিয়ে দিব। তো ঠিক একইভাবে আমি প্রত্যেকগুলা বাঁশ করে এরকম সেলাই দিব। তো একটু দূরত্ব রেখে রেখে এগুলাকে বসিয়ে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেলে এটাকে এভাবে ধরে এই যে বাকি অংশটুকু কেটে নিব, মানে একটু সমান করে নিব প্রত্যেকগুলা। তো পরের লাইনে আমরা সমান করে বসাবো না, মানে দুইটার মধ্যখানে একটা বসাব। তো এই যে আমরা এভাবে প্রত্যেকগুলা সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমরা একটা পাতা তৈরি করব। তো এই যে এটাকে এভাবে খুলে নিলে একটা পাতা তৈরি হয়ে যাবে। তো এর উপরের দিকে আমরা হাতের সুই সুতার মাধ্যমে একটু সেলাই করে নিব, আর নিচের দিকে আমরা মোতি লাগিয়ে নিব। তো এই যে উপর দিকটা আমরা সেলাই করে নিলাম,
দিকে সেলাইটা আটকে নিব আর নিচের দিকে এই যে আমরা মোতি লাগিয়ে নিব তো আপনারা যে কোনো কালারের মোতি লাগিয়ে নিতে পারেন তো আমি সিলভার কালার লাগিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাতা এভাবে খুলে তারপরে মোতি লাগিয়ে নিতে হবে এবং উপরের দিকে সেলাই দিয়ে দিতে হবে তো এই যে এভাবে আমরা প্রত্যেকগুলো সেলাই করে নিয়েছি এখন হচ্ছে এই যে নিচের দিকে আমরা একটা বর্ডার তৈরি করব 3.5 ইঞ্চি মাপের একটা কাপড় নিয়েছি এটাকে এভাবে ভাঁজ দিয়ে তো এই যে আমরা অর্ধেক থেকে এটাকে সেলাই দিয়ে লাগিয়ে নেব এই যে আমাদের সামনের পাটটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা নিচের দিকটা কুচি দিয়ে লাগিয়ে নিব তো একইভাবে পেছনের পাটিও লাগিয়ে নিতে হবে তবে পেছনের পাটির বাঁধনের জায়গাটা করে নিতে হবে তো আমি এটা করে নিয়েছিলাম তো এটাকে ভাঁজ করে মাঝ বরাবর একটা মার্কিং করে নিতে হবে এবং আমরা যে কুচিটা দিব নিচের পাটটা সেটাকেও মাঝ বরাবর একটা মার্কিং করে নেবেন তাহলে আপনাদের সেলাইয়ে সুবিধা হবে তো মেশিনে সবথেকে বড় যে সেলাই হয় সেটা সেট আপ করে নেবেন এবং এটার এক পাশে এভাবে সেলাই করে নিব তো এখন আমরা যদি একটা সুতা টান দিই তাহলে এটা এক ধরনের কুচি তৈরি হয়ে যাবে তখন আমাদের যতটুকু কুচি প্রয়োজন ততটুকুই আমরা দিতে পারবো তো এভাবেই আমরা কুচিটা দিয়ে দিব তো এই যে আমরা সামনের পাটটা ধরে নিলাম এবং সূর্যা দিকটা ভেতরের দিকে দিয়ে আমরা সেলাইটা করে নিব তো এখানে আর আলাদাভাবে কুচি দেওয়ার কোনো প্রয়োজন হয় না যেহেতু এটা সুতো টান দিলে আপনাদের কতটুকু কুচি প্রয়োজন ততটুকুই আপনারা দিতে পারেন তো আমরা মার্কিং অনুযায়ী মানে আমাদের দুই সাইডে কতটুকু কুচি পড়বে তা সমানভাবে দিয়ে দিতে পারবো তো এই যে আমাদের সামনের এবং পেছনের পাটে কুচি তৈরি হয়ে গিয়েছে এখন কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে আর যদি হাতায় পাইপিং দেন তাহলে হাতায় পাইপিং দিয়ে দুই সাইডটা সেলাই করে নেবেন আর যদি হাতা দেন তাহলে দুই সাইডটা সেলাই করে হাতা লাগিয়ে নিতে পারবেন তো কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছে তো কাঁধের অংশটা সেলাই করা হয়ে গেলে এখানে আপনারা পাইপিং দিয়েও গলা তৈরি করে নিতে পারবেন বা এমনিতেও আপনারা যেভাবে নর্মাল কামিজের গলা তৈরি করা হয় সেভাবেও তৈরি করে নিতে পারবেন তো এভাবে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে পাইপিংটা লাগিয়ে নিব তো পাইপিনের কাপড়টা লাগানো হয়ে গেলে এটাকে এভাবে কাটিং করে নিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো আসে তারপরে এটাকে এভাবে ভাঁজ করে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে তো সেলাই করে নিতে হবে তো এভাবেই পাইপিংটা তৈরি হয়ে যাবে তো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা পাইপিং দিয়েই সেলাই করে নেবেন তো এভাবেই সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো এই যে আমরা গলাটা তৈরি করে নিয়েছি এখন বডির সাইজ দিয়ে দুইটা মার্কিং করে নিয়েছি তো এই যে আমরা ফিতা তৈরি করে নিয়েছি তো ফিতাটা লাগিয়ে এক সাইডটা সেলাই করে নিব তো এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমরা একটা সাইড সেলাই করব এবং একটা সাইড খুলে রাখব তো নিচের যে দিকটা আছে সেটাকে এভাবে ভাঁজ দিয়ে মোহরিটা সেলাই করে নিতে হবে তো এই যে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিচের সম্পূর্ণ মোহরিটা সেলাই করে নিব তো নিচের দিক থেকে 2.5 ইঞ্চি করে মার্কিং করে নিব তো মার্কিং করার পরে এখানে 1 ইঞ্চি সাইজের একটি পাইপিনের জন্য কাপড় নিয়েছি এটাকে এভাবে ভাঁজ করিয়ে তারপরে মার্কিংয়ের উপরে সেলাই করে নিব তো আমি যেহেতু 13 ইঞ্চি কাপড় নিয়েছিলাম তো আপনাদেরকে বলেছি যে 15 ইঞ্চি নেওয়ার জন্য কারণ আমরা এই যে অতিরিক্ত একটা পাইপিং দিয়েছি সেক্ষেত্রে আমার আরও একটু কাপড় লেগেছে যেহেতু এই কালারের কাপড় আমার কাছে ছিল এজন্য আমি লাগিয়ে নিয়েছি তো আপনারা এই মাপের যদি এই বডি মেজারমেন্ট আপনারা 15 ইঞ্চি কাপড় নেবেন এক কালার কাপড়টা
তো এখানে আমরা নর্মাল হাতা দিয়ে দিব। তো 4 ইঞ্চি সাইজের দুইটা কাপড় একসাথে নিয়ে আছি, তো এখান থেকে আমরা 2 ইঞ্চিতে মার্কিং করে নিব। তো বডির সাইজটা যেহেতু হচ্ছে 26 ইঞ্চি, 26 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 650 ইঞ্চি, 650 ইঞ্চি থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে 5.5 ইঞ্চিতে মার্কিং করে হাতের মোড়াটা হবে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি দিয়ে আমরা মার্কিংটা করে নিব এবং এভাবে একটা শেপ দিয়ে হাতাটা কাটিং করে নিব। তো এই যে আমরা পাইপিং দিয়ে হাতাটা তৈরি করে নিয়েছি, এখন হাতাটাকে আমরা লাগিয়ে নিব। তো হাতার যে মোহরাটা আছে নিচের দিকে সেলাই যে করেছি ততটুকু থেকে আর্মহোলে যে মোহরাটা আছে মানে যেখানে আমরা সেলাই দিয়েছি দুইটাকে একসাথে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আমরা যে একটা বর্ডারের জায়গা রেখেছিলাম সেখানে এভাবে কুচি করে বাস করে তো একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি, এটাকে বসিয়ে সেলাই করে নিতে হবে। তো জামাটি আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। কম কাপড় দিয়ে আপনাদের সাথে সুন্দর একটি জামা ডিজাইন শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।